আৰু আপোনালোকে যদি মোৰ লাষ্ট ব্লগটো চাইছে তেতিয়াহলে গমে পাইছে যে মই যোৱাটো ব্লগত মোৰ মোবাইল ফোনটো মই পানীৰ তলত সুমুৱাই দিছিলোঁ। Hi guys, welcome back to my YouTube channel. जो दुसप्ता हल सके मैं भिडिओ आपलोड करूँ जो चाहसे आगर ग्रासलैंड ब्लग तो गमे पैसे मैं गई ওদালগুৰি डिस्ट्रिक्ट और आज यू लोकेशन तो आम सीफाले आसो अपने टाइटल और थंबनेल से गमे पैसे कत जा दाउजेंग कह आम मानने कि मैं दादार मृगांगना पिछफाले आदा तो दादार मैं जा আমাৰ মানে দুটাৰে প্ল্যানটো আগৰ পৰাই আছিল নহয় জানো হাই ব্রো আমি আগৰ পৰাই বেলেগ এটা ঠাইত যাম বুলি ভাবিছিল মানে শিলং সাইডত যাম বুলি ভাবিছিল কিন্তু আপোনালোকে গমে পাইছে কোভিড এনেকুৱা সিচুয়েশনত তেনেকুৱা ইমান দূৰ লোকেশনত যাব নোৱাৰি সো বেছি দূৰ নহয় আমাৰ ঘৰৰ পৰা প্ৰায় 73 কিমি নহয় জানো 73 কিমি তো ঘৰৰ পৰা আইছো বাৰু ব্লকটো তাতে ঘৰতে ষ্টার্ট কৰিব নহল এতিয়া আছো আমি মহলিয়া পাৰা বুলি কয় আমি প্ৰায় 12 কিমি মান আহিলো আৰু আগত যাব লাগিব এতিয়া 63 কিমি মান অলমোষ্ট 75 কিলোমিটার ঘৰৰ পৰা তো ব্লগটো চাই থাকক হেকলৈকে কেনেকুৱা পায় লোকেশনটো বা কেনেকুৱা কি পায় গোটেইখিনি এক্সপ্লেইন কৰিম আপোনালোকৰ আগত তো ষ্টে টিউন গাইজ सो गाइस आम इतना বেংবাৰী और इतना धुनिया एन ब्रीज एन आए खूब सुंदरक मैं इफेल जगह खूब साफा मैंने मैं आम दरंगतक ওদালগুৰি साइड डिस्ट्रिक्ट मैं साफा मैं तक जाते देखा पासी इतने इतने अलग टाइम रही दूँ प्राय आम कि 50 किलोमीटर ऊपर आई गाड़ी जैसे मैं जो सो इतने अलग टाइम रोम 5-10 मिनट क्या पानी सानी खाई कि आगत गुस और बेसि टाइम नागे प्राय 35 किलोमीटर लगे तर Later. So guys, আমি এতিয়া হোটেল এখনত আহিছো আৰু এইটো লোকেশনটো হৈছে আম্বাগাঁও ককা হৈছিল আম্বাগাঁও কেনে আম্বাগাঁও আৰু ইয়াত হোটেলখন ৰখিছো ককা হোটেল থাকে আপোনাৰ হোটেল তো ইয়াতে চাহ তা খাই লওঁ লৈ কিনে আগত হোটেল মিগা মাৰে খাই আছে তো আহি কেনেকুৱা লাগিছে মিগা মাৰা মজা চাহ মানে চাহ খোৱাৰ প্লেন নাছিল কিন্তু দাদাই ক'লে আৰু চাহ খাই ভাল পায় ক'লে কিছুমান থাকে নহয় এনেকুৱা মানুহ ৰাগিয়াল মানুহ তো ইয়াতে চাহটো খাই লওঁ বেছি টাইম নকৰোঁ আৰু 5-10 মিনিট ৰৈ লওঁ আৰু কিবা কিবি লৈ লওঁ চিপছ টিপছ কিবা এনেকুৱা ঠাণ্ডা ঠাণ্ডা লৈ কিনে আগত গুচি যাম আগত বা দোকান আছিলে নাই গম নাপাওঁ তো ইয়াত লৈ কিনে আগত গুচি যাম সো গাইজ আমি এতিয়া আছো আম্বাগাঁও মানে পালো আহি আৰু ডেষ্টিনেশ্যন আৰু প্ৰায় 1 কিলোমিটাৰ
অলপ অফ্রুড হয় মানে কি আর ইমান ভাল রাস্তায় আসে কিন্তু 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার আপনার অফ্রুড হয় মানে কি আর অলপমান কষ্ট হব আগত এই দেখা পাইছে এইমাত্র ভিডিও ক্লিপ মানে দেখাইছো অলপমান পানি চানি আই আছে রাস্তাটোরে বেলেগ একো প্রবলেম নাই আপনার গুগল ম্যাপর হয় আই যাব ধুনিয়া পাই আমিও এনেকে চিনি নাপাও বারো কিন্তু হলেও এনেকুৱাকে মানে গুগল ম্যাপ ফলো করে আইছো তো এতিয়ালৈকে একো প্রবলেম পোৱা নাই সেই আর রাস্তাটো অলপমান খালি অলপমান বেয়া আছে আর সো গাইজ প্রায় 75 কিলোমিটার মান পার হয়ে আহি কিনে মানে অফরোড বা এনেকুৱা ফাল রোডে হোক ইমানবিলাক ভাল বেয়া রাস্তা পার করে আহি কিনে এনেকুৱা এটা ভিউ দেখা পাইছো 360 এটা ভিউ মানে দেখুৱাই দিছো সিনেমেটিক্স দেখুৱাই আছো আপোনালোকে জনাব কেনেকুৱা পাই গাইজ আমি আহি পড়ার আগতে আর দাদা অটো আইছে দাদা কোথা আইছে আমি মঙ্গলদৈ পৰা আইছো মঙ্গলদৈ কত ঘর মঙ্গলদৈ আমার মঙ্গলদৈ অকমান মঙ্গলদৈ নাপাওতে মানে এখন পর গেলে মঙ্গলদৈ নাপাওতে মানে কি ফোর হুইলার চাল হয়েছে একো অসুবিধা পাওয়া নাকি মানে সরু গাড়ি আইছে আর অলপমান মানে কি অল্প বেয়া 1.4 কিলোমিটার মানে আপনার কইসে মই তো আইব পারে খুব একটা ধুনিয়া নয় জানো এনজয় করব গুছি যাব খেয়ে আর ভালো একটা ভিউ তো যাই কেনে পয়সা খরচ করার তো এনেকা ফ্রেশ পানি আর খেয়ে আর মানে এটা কি অসম মানুষ বাইরে গুছি যায় তার ওখানে কিন্তু এনেকা ন্যাচারাল বিউটি ইয়াতে আছে এটা আই যাব পারে আপনার আইব ওসরে যদি হয় মই লোকেশন ডেসক্রিপশনত দি দিম আর আপনার সব দেবুদন বলে আছে তো গাইজ এটা বহি আছো মানে দুটা নিজরার মাজত একচুয়ালি দুটা নিজরা নয় মানে এটাই নিজরা হয় এখিনির পর মানে দুভাগ হয়ে গেছে এখানে বহি আছো আর ইয়াতে মানে টাইম ল্যাপস এটা লই ধরেছো মানে কি আর টাইম ল্যাপস আপনাদের দেখা পাবো অল্পমান দেরিকে সিনেমেটিক দেখাই দিম আপনাদের আর আপনাদের যদি মোট লাস্ট ব্লগ তো চাইছে তাহলে গমেই পাইছে যে মই যোৱাটো ব্লগত মোর মোবাইল ফোন মানে পানির তলত সুমাই দিছিল আর বিশেষ বেয়া হওয়া নাই মোবাইলটো কিন্তু প্রথম দুদিন মানে ক্যামেরাটো ভিতর ফালে অলপমান পানি সুমাই গেছিল বেলেগ প্রবলেম দিয়া নাই কিন্তু বহুতে কলে কিনা চাউলের মাজে থাকব লাগে বলে তো চাউলের মাজে থাকি দুদিন তেনেকে আর অল্প হিট দিল মোবাইলটো তেনেকে এটা অল্প ভাল হয়েছে আর এটা অল্প মানে কি আর গোটেখিনি ভাল হয়েছে তো এবার হেনকা আর ভুল নকরো যদি বেয়া হয়ে যায় হ্যাঁ হয়ে যাবো আর মানে ইউটিউব চ্যানেল যাব কিনা যাব ঘর তোমার খাব লাগবে আর এফালে এটা মৃগাঙ্কটা আই আছে তো কিনা কিনে আনিছিল খাওয়া বস্তু এটা খাম খাই কিনে যাম আর মানে আজি প্লেন আছিল যে আমার দাওজেং অহা আর আমি রাইনো ইকো কেম্প বলে আছে এই ডিস্ট্রিক্টতে হয় বারো ওদালগুড়ি ডিস্ট্রিক্টতে হয় তাতে যাম বলে ভাবিছিলো কিন্তু এনেকুৱা এটা ভিউ এৰি এতিয়া যাব ইচ্ছা নাই যদি পাৰো মই এটা বেলেগকে ব্লগ এটা কৰি কিনে তাতে দি দিম কিন্তু আজি এইটো ব্লগত হয়তো মই সেইটো ব্লগ এটাচ নকৰোঁ সো গাইজ ভিডিওটো বনালো আমার ওসরে লোকেশন হয় বেশি নয় প্রায় 75 কিলোমিটার মানে কইসই আই কিনে ইমান ধুনিয়া একটা লোকেশন চাব পালো আর স্পেশাল থ্যাংকস টু মৃগাঙ্ক দা কারণ সিয়ে জোর করেছে মোক বেশিকে ইয়ালে আহিবর কারণে মানে কি আর আমার মাঝে কনভার্সেশন চলে আসে কোনদিনা যাও কোনদিনা যাও মই এনেকে সে টাইম দিব পৰা নাছিলো সো থ্যাংক ইউ সো মাছ দাদা ইমান ধুনিয়া একটা লোকেশন দেখুয়ার কারণে আর হয়তো ইয়ার লগত মোর শিলং একটা নেক্সট ট্রিপ হব তো আপনাদের সেইবিল ব্লগ চাবর কারণে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব যদিহে নতুন হয় আর যদি আপনার ওসরে হয় তেতিয়াহলে আহিব পারে যদি বেশি কিলোমিটার নয় মানে কি 150 বা এরাউন্ড 100 কিলোমিটার তেতিয়াহলে আপনার আহিব পার্কিং এতিয়ালৈকে একো পয়সা চয়সা লওয়া নাই ইমানবিলাক গাড়ি আছে আমাকো কোয়া নাই তেনেকে মানে ইমান টাইম থাকলে ইমান পয়সা দিব লাগবে একো কোয়া নাই সব ফ্রি হয় আপনার আহিব পারে ধুনিয়া একটা লোকেশন চাব পারে আর পিকনিক সিকনিক খাই কিনে যাব পারে মানে খানা চানা বনাই কিনেও
ইয়াৰ যাব পাৰে মই যেতু একদম প্ৰপাৰ লোকেশন আপোনালোকক মই ডেসক্রিপশনত দিছো মানে মইটো গম নাপাও আপোনালোক কৰ পৰা আহিব সো মই একদম প্ৰপাৰ লোকেশনটো মই ডেসক্রিপশনত দিছো আপোনালোকে সেইটো লিংক ফলো কৰি কিনে ইয়াতে আহিব পাৰে আৰু আজিকালি গুগল মেপ আছে ধুনীয়াকৈ ইনষ্ট্ৰাকশ্যন বিলাক দিয়ে তেওঁলোকে আপোনালোকে আহিলেই হ'ল ইয়াতে তো আহিলোঁ ভিডিঅ'টো বনালোঁ কেনেকুৱা হ'ল বা আপোনালোকক বেয়া লাগিল ভাল লাগিল যদি ভুল হৈছে কিবা তেতিয়াহ'লে কমেণ্ট বক্সত জনাব আৰু যদি এনেকুৱা ব্লগ চাব খোজে তেতিয়াহ'লেও কমেণ্ট কৰিব যে এনেকুৱা ঠাইৰ পৰা এনেকুৱা ব্লগ দিয়ক সো থেংক ইউ ছ' মাছ মিকাংক দা ইমান ধুনীয়া এটা লোকেশ্যন দেখুৱাৰ বাবে ই নহ'লে হয়তো আপোনালোকে এইটো লোকেশ্যন দেখাব নাপালে হয় ময়ো দেখা নাপালোঁ হয় তো ওৱান ছেকেণ্ড থেংক ইউ ছ' মাছ থেংক ইউ গাইজ ফৰ ৱাচিং দিছ চেনেল আৰু তাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কৰিব আৰু যিমান পাৰে শ্বেয়াৰ কৰিব এজ চুন এজ পচিবল থেংক ইউ ছ' মাছ বিকজ আপোনালোকৰ অবিহনে তাৰ মানে একো নাই চ' যিমান পাৰে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু আৰু আগুৱাই যোৱাত সহায় কৰিব এনেকুৱা নতুন নতুন বহুত ঠাই এক্সপ্ল'ৰ কৰিম আমি একেলগে তো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব থেংক ইউ ছ' মাছ